থাকবে ওনার বক্তব্য, ওনার কাছে যদি তালিকা থাকে প্রকাশ করতে বলেন, বলে দেন এটা, এটা আমরা বলবো না কিছু। আর যারা দায়িত্ব পালন করছে নির্বাচনী, তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের কর্মচারী না, কোনো সরকারের কর্মচারী না। তাকে চাকরিতে থাকতে হলে রাষ্ট্রের দায়িত্ব সংবিধানে বলা আছে 126 নম্বর অনুচ্ছেদে, পরিষ্কার করে দেখেন, নির্বাহী বিভাগের সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া। নির্বাচন কমিশন রাষ্ট্রের যারে যেখানে প্রয়োজন তাকে সেই দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যদি পালন না করেন, ওই যে একটু আগে যে বললাম যে অপরাধ যেটা হবে সেই অপরাধের জন্য দায়ী হবেন। এখন ওনারা ওনাদের রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন, রাজনৈতিক বক্তব্য বলে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য পরিষ্কার যে সেটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয়, অপারগ হয় অথবা দায়িত্ব পালনে অবহেলা করে, আইন যেভাবে চলার কথা সেভাবে চলবে। সাথে ভরপুর প্রাণ চানাচুর।